আসসালামু আলাইকুম, ফারহানা জামান টিউলিপ স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যু পেছনে ফেলে যুক্তরাষ্ট্র সামনের দিকে তাকাতে চায় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে তার মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এদিকে ডোনাল্ড লুর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সহযোগিতা করতে চায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে কিছু শর্ত সাপেক্ষে জিএসপি সুবিধা ফেরত দিতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে জানান তিনি। রিপোর্ট করছেন জুনায়েদ আল হাবিব। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে বেশ তৎপর ছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেও নতুন সরকারের সাথে কাজ করার কথা জানায় যুক্তরাষ্ট্র সরকার। এরই ধারাবাহিকতায় ডোনাল্ড লুর এই ঢাকা সফর। পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে লু বলেন, গত বছর দুদেশের মধ্যে অস্বস্তি ছিল। যুক্তরাষ্ট্র বাংলাদেশে পক্ষপাতহীন, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানে কাজ করে গেছে। এখন পেছনে না তাকিয়ে দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে চায় তার দেশ। I visited Bangladesh these last two days in order to try to rebuild the trust. আমাদের লোকজনের মধ্যে বিশ্বাস পুনর্নির্মাণের জন্য আমি গত দুদিন ধরে বাংলাদেশ সফর করছি। যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর পরিশ্রম করেছিল। আমরা সামনের দিকে তাকাতে চাই, পেছনের দিকে নয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়া, র‍্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ গুরুত্বপূর্ণ বিষয়ে দেশটির সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে। আমাদের বিজনেস বাস্কেটকে আরও ওয়াইডেন করার জন্য যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম, এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়। তবে সেই জন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, যেটা আমরা রিভিউ করছি। 2026 সালে ডেভেলপিং কান্ট্রিতে গ্রাজুয়েট করতে যাচ্ছি। এখন যে এক্সিস্টিং ফ্যাসিলিটিস আমরা ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কমার্সের ক্ষেত্রে এনজয় করি, সেগুলো অনেক কিছু আমাদের থাকবে না। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে তাদের সহযোগিতা চেয়েছি। সরকারের স্বচ্ছতা ও সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে দুই দেশ একসাথে কাজ করবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ। জুনায়দ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র। বুধবার পরিবেশ ও বনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সেই সাথে স্মার্ট কৃষি অভিযোজনে অর্থায়ন ও প্রযুক্তি বিনিময় সহ টেকসই উন্নয়নে সার্বিক সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তামজিদ সুমনের রিপোর্ট। সচিবালয়ে পরিবেশ ও বনমন্ত্রীর সাথে বৈঠক করেন ডোনাল্ড লু। বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসাথে কাজ করার বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। I had a wonderful discussion with the honorable minister. We share a lot of values in wanting to protect the environment. We're excited about the cooperation we're doing in the space of climate change and we're doing much more in the future. সাবের হোসেন চৌধুরী বলেন, শুধু আর্থিক নয়, যুক্তরাষ্ট্রের কাছে প্রযুক্তিগত সহায়তা চাওয়া হয়েছে। স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত তথ্য বাংলাদেশ যেন পেতে পারে সেই অনুরোধও জানানো হয়েছে। শুধু আর্থিক সহায়তা না, আমরা আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য আমরা আধুনিক প্রযুক্তির উপরে জোর দিয়েছি। আগামীতে হয়তো তারা দক্ষিণ এশিয়াতেও সেই স্যাটেলাইটের তথ্যগুলো আমরা পেতে পারি। তো সেটা যখন হবে পর্যায়ক্রমে, সেখানে বাংলাদেশের বিষয়টাও তারা বিবেচনা করবে। এছাড়া জলবায়ু তহবিল গঠনে বাংলাদেশের চাহিদা ও অগ্রাধিকার তুলে ধরা হয়েছে বলেও জানান মন্ত্রী। আমাদের আগামী দিনের আমাদের যে সহযোগিতা, সেটাকে হয়তো আমরা একটা একটা কাঠামোর মধ্যে আনার চেষ্টা করব। 3-4 বা 5 বছরের একটা কর্মসূচি হয়তো আমরা নিব। জলবায়ু অর্থায়নের যে বিষয়টা আছে, যে MDB, যেমন বিশ্বব্যাংক আছে, ADB আছে, তাদের আগামী দিনে তারা কিভাবে অর্থায়ন করবে জলবায়ুতে, এটা কিন্তু একটা বড় বিষয়। চাহিদাটা ছিল $1 বিলিয়ন, এখন চাহিদাটা চলে যাচ্ছে $1 ট্রিলিয়ন। আমেরিকার প্রাইভেট সেক্টরেরও বাংলাদেশে তাদের আগ্রহ আছে এবং আগামী দিনে এই বিষয়গুলো আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।
মন্ত্রী বলেন, বৈঠকে নাসার দেওয়া আবহাওয়ার তথ্য বাংলাদেশকে বিনামূল্যে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মাধ্যমে হিমালয়ের বরফ গলে যাওয়া, সমুদ্রে পানির উচ্চতা বৃদ্ধি ও দূষণ সহ বিভিন্ন তথ্য পাওয়া যাবে বলে জানান মন্ত্রী। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এখনও তাদের পূর্বের অবস্থানে অনড় রয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ নিয়ে পশ্চিমা বিশ্ব তাদের মনোভাব পরিবর্তন করেছে বলে, আগের মতো এখনও ক্ষমতাসীন দল মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আবারও চুরি হয়েছে কিনা বিষয়টি সরকারকে পরিষ্কার করার আহ্বান জানান তিনি। মিজান রহমানের রিপোর্ট। বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আগামী দিনের রাজনৈতিক কৌশল ও কর্মসূচি নির্ধারণে সমমনা দল গণফোরাম, গণতন্ত্র মঞ্চ ও ন্যাশনাল পিপলস পার্টির নেতাদের সাথে বৈঠক করে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠকে নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। অভিযোগ করেন সরকার মিথ্যাচারের উপর টিকে আছে। আমি জানি না আপনারা কি অবস্থান তাদের ভেবেছিলেন, আমরা যেটা দেখেছি আপনার সেটা হচ্ছে যে তারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন, এটা তারা এখনও অব্যাহত রেখেছেন। তাদের যে হিউম্যান রাইটস রিপোর্ট যেটা বেরিয়েছে আপনার, এই রিপোর্টে তো বাংলাদেশে আপনারা যা বলেন না তার অনেক বেশি তারা এই রিপোর্টগুলোতে বলেছেন, এবং এখানে প্রমাণিত হয় যে তারা এতটুকু খুশি না এই বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে, তারা এতটুকু খুশি না। তারা তো আপনি জানেন যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্ক থেকে অব্যাহত রাখতে হয় সবাইকেই, এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেন ডিপ্লোম্যাটিক কাজ থেকে, এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয়। বিদেশি গণমাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ব্যাংকে গণমাধ্যম কর্মীদের প্রবেশে বাধা দেওয়ার কারণে বিষয়টি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে যে এখন যারা শাসন করছে শাসক গোষ্ঠী, এরা মিথ্যার উপরে টিকে আছে, জনগণকে সারাক্ষণ প্রতারণা করছে, মিথ্যা কথা বলছে, মিথ্যা ডাটা দিচ্ছে, মিথ্যা তথ্য দিচ্ছে, এবং যারাই তথ্য আনতে যায় দেখবে যে তাদেরকে বন্ধ করে দিচ্ছে, আপনাদের সাংবাদিকদের তো ব্যাংকে ঢোকাই নিষিদ্ধ করেছে, সবখানে একই অবস্থা, অর্থাৎ এরা পুরোপুরিভাবে মিথ্যার উপরে টিকে আছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের অর্থনীতিকে ঋণ নির্ভর করে তুলছে সরকার। তিনি বলেন, মাথাপিছু আয় বাড়লেও সাধারণ মানুষের জীবনযাত্রার মান বাড়ছে না, আমাদের রিজার্ভ কমছে, আমি এটা বাড়ার কোনো লক্ষণ কেউ দেখছে না, ঋণ করে বাড়ানোর চেষ্টা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে তারা আশা করছে যে IMF এর পরের কিস্তিটা পেলে রিজার্ভটা কিছু বাড়বে, তার মানে ঋণ করে রিজার্ভ বাড়ানো, এটা কতটা রিজার্ভ ভাবা দরকার, আমার সম্পদ কত, এটার বৃদ্ধি দেখানোর জন্য যদি আমাকে ঋণ করে দেখাতে হয় তাহলে এটা আসলে প্রকৃতপক্ষে কোনো বৃদ্ধি না। জনসমর্থন নিয়ে ক্ষমতায় আছে আওয়ামী লীগের এমন দাবি অসার মন্তব্য করে তিনি বলেন, এজন্যই ক্ষমতা হারানোর ভয় থাকে ক্ষমতাসীনরা। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রোহিঙ্গা ও ফিলিস্তিনের নারী শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জনসংখ্যার বৈচিত্র্য এবং টেকসই উন্নয়ন বিষয়ক বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। রিপোর্টে জানাচ্ছেন নজরানা চৌধুরী। জাতিসংঘের জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের 3 দশক পূর্তি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক বৈশ্বিক সংলাপের আয়োজন করা হয়। আয়োজক বাংলাদেশ, জাপান, বুলগেরিয়া ও UNFPA এর সাথে যৌথভাবে এই সংলাপের আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, তার সরকার বাংলাদেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, আর তা পূরণে প্রাথমিক কাজ হিসেবে শিশু ও মাতৃমৃত্যুর হার কমিয়ে নিয়ে আসার জন্য কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি। বাল্য বিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে। আমরা জাতীয় কৈশোর স্বাস্থ্য বিষয়ক কৌশলপত্র 2017 থেকে 2030 এবং এর বাস্তবায়নের জন্য জাতীয় কর্ম পরিকল্পনা
প্রণয়ন করেছি। বাংলাদেশে বর্তমানে শ্রমখাতে নারীর অংশগ্রহণ 42% উপর, যা 2030 সালের মধ্যে 50% উন্নীত হবে বলে জানান প্রধানমন্ত্রী। আর নারীদের এই অংশগ্রহণ টেকসই করতে বিশ্ব সম্প্রদায়কে আর্থিক ও কারিগরি দিক থেকে সহায়তা করা খুবই গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা না গেলে এই লক্ষ্য পূরণ দুরূহ হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন শেখ হাসিনা। বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের ফলে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কথা, বিশেষ করে বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত, প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, কাজে এই সমস্ত সংঘাত বন্ধ হোক সেটাই আমরা কামনা করি। জনসংখ্যা বিষয়ক বৈশ্বিক এই সংলাপে 48টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। 2024-25 অর্থবছরের বাজেটকে সামনে রেখে আজ 15তম বারের মতো অনুষ্ঠিত হবে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই। এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর যৌথ আয়োজনে বিশেষ এই অনুষ্ঠানটি আজ রাত 8টায় রাজধানীর 5 তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও থেকে সরাসরি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান, অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সহ সরকারের একাধিক নীতি নির্ধারক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী। আরও জানাচ্ছেন রকনউদ্দিন। এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর যৌথ প্রযোজনায় প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে বাজেট নিয়ে সরাসরি অনুষ্ঠান কেমন বাজেট চাই। দেড় দশক ধরে এনটিভিতে প্রচারিত হচ্ছে বাজেট নিয়ে আলোচিত এই অনুষ্ঠান। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত যেমন সংসদে রেকর্ড সংখ্যকবার বাজেট উপস্থাপন করেছেন, তেমনি এনটিভির এই আয়োজনেও প্রধান আলোচক হিসেবে অংশ নিয়েছিলেন টানা 10 বার। বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রত্যাশাগুলোকে সরকারের নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দিতেই এনটিভি ও এফবিসিসিআই এর যৌথ উদ্যোগ কেমন বাজেট চাই। বছর বছরই যেখানে অংশ নিয়ে আসছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, গবেষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বৃহস্পতিবার রাত 8টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এনটিভি। অনুষ্ঠানে আসন্ন 2024-25 অর্থ বছরের বাজেট সম্পর্কে কথা বলবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান সহ সরকারের একাধিক নীতি নির্ধারক। এছাড়াও এবারের আয়োজনে প্যানেল আলোচক হিসেবে থাকছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ, বিকেএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ডক্টর জায়েদি সাত্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম। বিনিয়োগ, এডিপি বাস্তবায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, জ্বালানি ও বিদ্যুৎ, শিল্প বাণিজ্য, কৃষিসহ বিভিন্ন খাতে বিগত দিনের বাজেটের প্রাপ্তি অপ্রাপ্তির পাশাপাশি আসছে বাজেটের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। এবারের কেমন বাজেট চাই অনুষ্ঠানে রাজধানীর সাথে সরাসরি যুক্ত হবে এনটিভির চট্টগ্রাম ও রংপুরের স্টুডিওতে থাকা অতিথিরাও। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।